নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে তোমাদের সবাইকে স্বাগত আমি ডক্টর সন্দীপ রায় সহ শিক্ষক হিন্দু স্কুল আজকে তোমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করব। আলোচনার বিষয় জীবন বিজ্ঞান অষ্টম শ্রেণীর একটি ছোট্ট অংশ অনুজীবের জগৎ ওয়ার্ল্ড অফ প্র্যাকটিক্যালি উই আর লিভিং ইন দ্য সি অফ মাইক্রোব আমরা অনুজীবের সমুদ্রে ডুবে আছি খালি চোখে তাদের দেখতে পাই না কিন্তু সব সময় তারা আমাদের ঘিরে আছে এবার একজন বিখ্যাত বিজ্ঞানী রবার্টো কোল্টারের একটা মন্তব্য তোমরা ভালো করে লক্ষ্য করো তিনি বলছেন দি আর্থ ইজ নট আওয়ার হাউস ইট ইস দা হাউস অফ দ্য মাইক্রো উই আর হেয়ার জাস্ট এজ দে গেস্ট অর্থাৎ এই পৃথিবীটা আমাদের মানুষদের নয় এই পৃথিবীটা অনুজীবদের আমরা যেন তাদের অতিথি হয়ে এখানে বেঁচে আছি কেন এই কথা তিনি বলছেন দেখো একটি মানুষের শরীরে কোষের সংখ্যা টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর মানুষ প্রজাতি সংখ্যা টেন টু দি পাওয়ার জিরো কিন্তু অনুজীব কোষের সংখ্যা টেন টু দি পাওয়ার থার্টি এবং অনুজীব প্রজাতির সংখ্যা টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলেই তোমরা খুব সহজেই অনুমান করতে পারো এবং সিদ্ধান্তে আসতে পারো কেন পৃথিবীর রাজা অনুজীবরা আর আমরা কেন তাদের অতিথি এবার আমরা জানার ও বোঝার চেষ্টা করি অনুজীব আসলে কারা অণুজীবও এক ধরনের জীব কয়েকটি অণুজীবের নাম তোমরা অনেক ছোট বয়স থেকে জেনে এসছো যেমন একটি অনুজীব হল ব্যাকটেরিয়া যাদের আমরা খালি চোখে দেখতে পাই না তাদের মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় এরা এতই ছোট যে সাধারণত তারা একটি কোষ দিয়ে তৈরি অর্থাৎ সিঙ্গল সেল কখনো কখনো তারা বহুকোষী বা সেলুলারও হতে পারে এই ধরনের জীবরা প্রধানত প্রোক্যারিওটিক জাতীয় যেমন ব্যাকটেরিয়া আবার ইউক্যারিওটিক জাতীয় হতে পারে আমরা পরের স্লাইডগুলোতে এদের চিনে নেওয়ার চেষ্টা করব তুমি কোথায় কোথায় এই অনুজীবদের দেখতে পাবে আমরা একটু দেখার চেষ্টা করি অনুজীবরা কোথায় কোথায় আছে দেখো অনুজীবরা আছে আমাদের চারপাশে অসংখ্য পুকুর আছে পুকুরের থেকে একটু জল তুমি যদি সংগ্রহ করে মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে দেখবে ওই মাইক্রোস্কোপের তলায় অসংখ্য অনুজীব কিলবিল করছে নানান ধরনের অনুজীব অণুজীবরা গাছের পাতার থেকে এক ফোঁটা জল সংগ্রহ করে তুমি যদি লেন্স বা মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলেও তুমি অনেক ধরনের অনুজীব দেখতে পাবে ট্রেন বা বাস থেকে তুমি যখন স্কুল থেকে ফেরো তুমি যদি তোমার হাতের ময়লাটা সাবান জলে ধুয়ে সেই জলটা যদি মাইক্রোস্কোপের তলায় দেখো তাহলেও দেখবে অসংখ্য অনুজীব এই গরমের দিন শরীর ভালো রাখবে কি খেয়ে দই খেয়ে সেই দইয়ের একটি অংশ যদি তুমি পরীক্ষা করো তাতেও তুমি অনুজীব দেখতে পাবে আর আমরা যার উপর দাঁড়িয়ে আছি হাঁটা চলা করি এই পৃথিবীর মুখ্য যে অংশ মাটি সেই মাটির একটি অংশ যদি আমরা পরীক্ষা করি তাহলে সেখানেও নানান ধরনের অনুজীব দেখা যাবে অর্থাৎ অনুজীব প্রায় সর্বত্রই পাওয়া যায় বাতাসেও পাওয়া যায় মাটিতেও পাওয়া যায় জলেও পাওয়া যায় সাধারণত মরুভূমিতে অনুজীবরা পাওয়া যায় না তবে পচা পাতা এবং মূলের কাছাকাছি তারা প্রচুর সংখ্যায় পাওয়া যায় এর পরে আমরা বিশেষ ধরনের অণুজীবদের অন্য কোথায় পাওয়া যায় তা জানার ও দেখার চেষ্টা করি দেখো আমাদের শরীর আহ তাতেও প্রচুর অনুজীব আছে এদের বলা হয় হিউম্যান মাইক্রোবায়ম আমাদের খাদ্যনালীতে অনুজীব আছে আমাদের চামড়ায় অনুজীব আছে এবং অন্যত্র দেহের অনুজীবদের সন্ধান পাওয়া গেছে এছাড়া আমরা আমাদের চারিদিকে যে ক্যাটেল জাতীয় প্রাণী গরু মোষ দেখতে পাই তাদের স্টমাকের মধ্যেও অর্থাৎ পাকস্থলীর মধ্যেও এক ধরনের অনুজীব পাওয়া যায় আমরা আমাদের রক্তকোষ সেই তার মধ্যেও অনুজীব পাওয়া যায় এছাড়া পৃথিবীতে কতগুলো বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে কোনো সাধারণ জীব বাসতে পারে না সেখানেও অনুজীব পাওয়া যায় এই ধরনের অনুজীবদের বলা হয় এক্সট্রিমোফাইলস অর্থাৎ উচ্চ তাপমাত্রায় তাদের পাওয়া যেতে পারে উচ্চ লবণের ঘনত্ব যেখানে আছে সেখানে পাওয়া যেতে পারে খুব ঠান্ডা মাইনাস টেম্পারেচার যেখানে সেখানে পাওয়া যেতে পারে অথবা যে অঞ্চলে অ্যাসিড খারের মাত্রা অত্যন্ত বেশি এমন জায়গাতেও অনুজীবরা নিজেদের খুব সহজেই মানিয়ে নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এই অনুজীবরা কত ধরনের হতে পারে প্রধানত চার ধরনের অনুজীবের জগৎ নিয়ে আমরা আলোচনা করব প্রথম ধরনের অনুজীব হচ্ছে ব্যাকটেরিয়া তাদের আমরা মনেরাও বলি এদের উদাহরণ হল এসচেরেশিয়া কোলাই এবং ল্যাক্টোভ্যাসিলাস দ্বিতীয় ধরনের অনুজীব হলো অ্যালগি বা শৈবাল এদের উদাহরণ হল ক্ল্যামাইডোমোনাস ভলভক্স স্পাইডোগাইডা তৃতীয় ধরনের অনুজীব হল প্রোটোজোয়া বা প্রোটিস্টা যেমন অ্যামিবা প্যারামেশিয়াম এবং চতুর্থ ধরনের অনুজীব হলো ছত্রাক যেমন মিউকর পেনিসিলিয়াম এবং অ্যাগারিকাস এদের মধ্যে কোনো কোনো অনুজীবকে মাইক্রোস্কোপ ছাড়া কোনোভাবেই দেখা যায় না আবার কোন কোনো অনুজীবকে খালি চোখেও দেখা যেতে পারে এবার আমরা এই অনুজীবরা দেখতে কেমন বিভিন্ন ধরনের অনুজীবদের আমরা চিনে নেওয়ার চেষ্টা করি দেখো প্রথম যে তিনটে ছবি আছে এই তিনটে ছবি হল ব্যাকটেরিয়া এসচেরেশিয়া কোলাই সালমোনেল্লা টাইফি এবং মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস কোলাই একটি বন্ধু ব্যাকটেরিয়া আমাদের ক্ষুদ্রান্ত্রে থাকে ভিটামিন বি টুয়েলভ তৈরি করে এবং বাকি দুটি ব্যাকটেরিয়া দুটি বিশেষ রোগের জন্য দায়ী টাইফয়েড এবং যক্ষা দ্বিতীয় সারিতে দেখো আমরা তিনটি অনুজীবকে দেখিয়েছি এরা প্রটিস্টা বা প্রোটোজোয়া প্রথমটি অ্যামিবা এরা নিজেদের আকৃতি পরিবর্তন করে মাঝেরটি প্যারামিসিয়াম এবং শেষেরটি একটি বিশেষ অনুজীব যারা আমাদের দেহের একটি বিশেষ কোষ বা ম্যাক্রোফা থাকে তার নাম হলো লিসম্যানিয়া এর থেকে কালাজন নামক খুব ভয়াল রোগ হতে পারে এই ছবির প্রথম সারিতে দেখো তিনটি ছত্রাক রয়েছে পেনিসিলিয়াম অ্যাগারিকাস এবং ইস্ট এবং দ্বিতীয় সারিতে তিনটি শৈবাল আছে প্রথমটি এককোষী শৈবাল ক্ল্যামাইডোমোনাস দ্বিতীয়টি এক কষি কিন্তু অনেকে মিলেমিশে থাকে অর্থাৎ কলোনি তৈরি করে ভলভক্স এবং তৃতীয়টি বহু কোষি এটি অন্যদের থেকে চরিত্রগতভাবে সম্পূর্ণ আলাদা এর নাম হলো স্পাইরাইডা এই চার ধরনের অণুজীব ছাড়াও আরেকটি জগত জগৎ আছে অনুজীবের যাদের সরাসরি অনুজীবের মধ্যে ফেলা যায় না কারণ এরা জীব দেহের বাইরে নিষ্ক্রিয় রাসায়নিক কেলাসের মতো আচরণ করে কিন্তু জীবদেহে যদি ঢোকে তবে এরা জীবের মতো আচরণ করে এরাও এতই ছোট যে এদের দেখতে সাধারণ মাইক্রোস্কোপ সম্ভব নয় তখন ইলেকট্রন মাইক্রোস্কোপের দরকার হয়ে পড়ে তোমরা যারা হঠাৎ হঠাৎ গরম থেকে ঠান্ডা এসি ঘরে ঢুকে যাও বা এসি ঘর থেকে বেরিয়ে গরম জায়গায় আসো তাদের কি হতে পারে তারা গলার কোনো সমস্যায় আক্রান্ত হতে পারো এই গলার সমস্যার জন্য যে অনুজীবটি দায়ী সেটি হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ওপরে রয়েছে দ্বিতীয় ছবিতে দেখো আমরা একটি বিশেষ ভাইরাসের ছবি দেখিয়েছি গত শতাব্দী থেকে এই ভাইরাস বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এটি এইডস নামক রোগ সৃষ্টি করে এবং তৃতীয় ছবিতে দেখো একটি বন্ধু ভাইরাসের ছবি আছে ব্যাকটেরিয়া ফাজ যারা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে আমাদের উপকার করে আচ্ছা এবার যে অনুজীবদের আমরা এতক্ষণ চিনলাম তারা কেমন ধরনের অনুজীব ব্যাকটেরিয়ারা খুবই সাধারণ সরল গঠন তাদের তারা এক কোষি তারা একা একা থাকে চেইন বা শৃঙ্খলাকারে থাকে বা শ্রেণীবদ্ধ থাকে তাদের কোষপ্রাচীরে একটা বিশেষ উপাদান থাকে পেপটাইডোগ্লাইকান তাদের দেহের মধ্যে কোনো বিশেষ কোনো অঙ্গাণু থাকে না প্রধানত সত্তর এস রাইবোজম থাকে তারা স্পোরের সাহায্যে কি করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এই ধরনের অনুজীবদের প্রধানত তিন ভাগে ভাগ করা যায় দণ্ডের মতো ব্যাসিলাস কমাকৃতি ককাই এবং প্যাঁচানো স্ক্রুয়ের মতো বা স্পাইরিলাম এরপর আমরা যে অনুজীবদের দেখার চেষ্টা করব আগের ছবিতে তোমরা তাদের দেখেছো অ্যামিবা প্যারামেশিয়াম এবং লিসমেনিয়া তারা বলা হতো তারা প্রথম নাকি প্রাণী এখন তাদের প্রাণী জগৎ থেকে আলাদা করে প্রতিষ্ঠার মধ্যে রাখা হয়েছে এরাও এক কোষি প্রধানত জলে এবং মাটিতে থাকে এরা খুব দ্রুত চলাচল করতে পারে চলাচলের জন্য এদের নানান অঙ্গাণু থাকে যেমন সিউডোপোডিয়া সিডিয়া এবং ফ্ল্যাজেলা এরা কি করে এরা খাদ্য আমাদের মতো খেতে পারে ইনজেস্ট করতে পারে এবং তাকে হজম করার জন্য এদের দেহের মধ্যে ফুড ভ্যাকুয়াল থাকে এবার আসি সেই সবুজ রঙের অনুজীবদের যাদের দেহে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল আছে তারা হলো অ্যালগি এরাও প্রধানত জলে থাকে জল ছাড়া স্থলে থাকতে পারে এদের দেহে ক্লোরোফিল থাকে যার জন্য এরা খাদ্য তৈরি করতে পারে এই ধরনের অনুজীবরা প্রধানত সভজি হয় কিন্তু এদের মূল কাণ্ড পাতা নেই এরা এককোষী বা বহুকোষী এক সমুদ্রে এক ধরনের বিশেষ শৈবাল পাওয়া যায় যাদের বলা হয় সি উইডস তার উদাহরণ হচ্ছে সার্গাসাম এই ধরনের শৈবাল আমাদের প্রচুর উপকার করে আমরা চতুর্থ ধরনের অনুজীবের জগতে আসি তারা হচ্ছে ছত্রাক শৈবালের মতো এদের দেহে কিন্তু ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল নেই তাই তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না অর্থাৎ এদের স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন দেখা যায় মৃত পচা গলা বস্তু থেকে এরা খাদ্য সংগ্রহ করে এদের উদাহরণ হচ্ছে মাশরুম মোল্ডস এবং ইস্ট এছাড়া আমরা আরেকটি যে অনুজীবের জগতের কথা বলেছি যারা জীবদেহের ভেতরে ঢুকলে প্রাণের অস্তিত্ব যাদের প্রকাশ পায় তারা হচ্ছে ভাইরাস এরা সবাই রোগ সৃষ্টি করে তবে কোন কোনো ভাইরাস আমাদের উপকার করে যেমন ব্যাকটেরিয় ফাজ এই ভাইরাস শব্দটির ল্যাটিনগত অর্থ হচ্ছে বিষ এরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এদের কোষে কোনো কোষপ্রাচীন নেই ভেতরে কোনো অঙ্গাণুও নেই শুধুমাত্র ডিএনএ বা আর এন থাকে আচ্ছা এই যে এত ধরনের অনুজীব আমরা দেখলাম আমরা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন জলের প্রয়োজন ওষুধের প্রয়োজন জামা কাপড়ের প্রয়োজন আমাদের থাকার জন্য ভালো ঘরের প্রয়োজন তেমনি অনুজীবরাও কি করে বেঁচে থাকে তাদের কি কি প্রয়োজন হয় তাদের কারণ লাগে কম ঘনত্বের অক্সিজেন বা কখনো বেশি ঘনত্বের অক্সিজেন তারা আদ্র এবং ভেজা জায়গায় ভালো থাকে অন্ধকার স্যাঁস্যাচী জায়গা পছন্দ করে তারা খুব কম তাপমাত্রাতেও থাকতে পারে মাঝারি তাপমাত্রাতেও থাকতে পারে আবার কেউ কেউ অনেক উচ্চ তাপমাত্রাতেও তারা খুব ভালোভাবে টিকে থাকে পচা গলা খাদ্য বস্তু থেকে তারা খাদ্য সংগ্রহ করে কিংবা সজীব কলাকোষকেও তারা খাদ্য হিসেবে ব্যবহার করে এবার এত রকম পরিবেশে এই অনুজীবরা কোটি কোটি বছর ধরে বেঁচে আছে অনেক জীব অনুজীবদের পরেও পৃথিবীতে এসেছিল তারা আকারে অনেক বড় ছিল তাদের রাজত্ব ছিল বিরাট কিন্তু কালের নিয়মে তারা একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু অনুজীবরা আজও একইভাবে এই পৃথিবীতে টিকে আছে তাহলে এই টিকে থাকার জন্য অনুজীবরা, কি কি ধরনের বৈশিষ্ট্য দেখায় আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কি করে অনুজীবরা তাদের যে বিপাকের হার অর্থাৎ দেহে সবসময় ঘটে চলা রাসায়নিক বিক্রিয়া তার হারটাকে বাড়ায় বা কমায় মানে মেটাবলিক ফ্লেক্সিবিলিটি দেখায় কি করে যখনই চারিদিকে প্রতিকূল অবস্থা হয় নিজেদের নিজেরা ঘুমিয়ে পড়ে স্লিপিং স্টেজে চলে যায় যখনই বাইরে থেকে কেউ আক্রমণ করার চেষ্টা করে এরা নিজের দেহের বাইরে একটা চাদর তৈরি করে যাকে বলে সিস্ট সেটা দিয়ে নিজেকে মুড়িয়ে ফেলে এরা এমন কিছু যৌগ তৈরি করে যে উচ্চ তাপ বা তেজস্ক্রিয়তা এদের ধ্বংস করতে পারে না আর যখন যেমন তখন তেমন অর্থাৎ যে পরিবেশে তারা রইল যে পরিবেশে তাদের বেঁচে থাকতে হবে সেই পরিবেশের থেকে খাদ্য সংগ্রহ খাদ্য পাচন এবং বিপাক করার জন্য তারা নানান ধরনের উৎসেচক তৈরি করতে পারে সেই উৎসেচক আমরা আমাদের বিভিন্ন আজকাল ব্যবহার করছি আর কি করে তারা যে জামা পরে অর্থাৎ তাদের যে কোষ আবরণী সেই কোষ আবরণীর গঠনেরও তারা প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে অর্থাৎ অনুজীবরা অত্যন্ত ক্লেভার এবং ইন্টেলিজেন্ট এইবার এই অনুজীবরা তাদের যে নিজস্ব জগৎ আছে সেই জগতেই কি তারা থাকে না আমরা যারা এই পৃথিবীতে খালি চোখে আমাদের দেখা যায় তাদের সঙ্গে অনুজীবরা কি কোনো সম্পর্ক স্থাপনে আগ্রহী হ্যাঁ অনুজীবরা আমাদের সঙ্গে তিন ধরনের সম্পর্ক তৈরি করে এক ধরনের সম্পর্ক রোগ সৃষ্টির সম্পর্ক তাকে বলে পরজীবিতা দ্বিতীয় ধরনের সম্পর্ক দেওয়া নেওয়ার সম্পর্ক একে অপরের ওপর নির্ভরশীলতার সম্পর্ক সেটা হচ্ছে মিথজীবিতা আর তৃতীয় হচ্ছে এই পচা গলা জীবদেহ এগুলোকে তারা বিয়োজিত করে পরিবেশকে দূষণ মুক্ত করে রাখার চেষ্টা করে তৃতীয় সম্পর্কের নাম হলো মৃতজীবিতা আমরা এবার পরজীবিতা কেমন ধরনের হতে পারে তা নিয়ে একটু ছবিগুলো দেখে নেওয়ার চেষ্টা করি আমরা পরজীবী জীবদের কথা জানি যাদের জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয় আমাদের খুব কাছের লোকরা অনেক সময় নানান রোগে ভুগে মারা যায় অত্যন্ত অসুস্থ হয় আমাদের সর্বক্ষণ এই উৎকণ্ঠায় কাটাতে হয় তাহলে এই যে রোগ এই রোগ নিয়েই আমাদের জীবন অনেকটা সময় আমরা অতিবাহিত করি কি করে রোগ থেকে আমরা নিজেদের বাঁচাবো তাহলে কত ধরনের রোগ আমাদের হতে পারে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে ভাইরাস ঘটিত রোগ হতে পারে আদ্যপ্রাণী ঘটিত রোগ হতে পারে এবং ছত্রাক ঘটিত রোগ হতে পারে অর্থাৎ শৈবাল ছাড়া অন্যান্য আমাদের শরীরে রোগ সৃষ্টি করে এবার আমরা দেখে নেই যে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঘটিত কি কি রোগ হতে পারে দেখো ছবিতে দেখা যাচ্ছে আমাদের খাদ্যনালিতে নালিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে আমাদের মুখে হতে পারে আমাদের মূত্রনালিতে হতে পারে আমাদের ফুসফুসে হতে পারে আমাদের স্তনগ্রন্থিতে হতে পারে আমাদের জননালিতে হতে পারে ত্বকে হতে পারে অর্থাৎ মানব দেহের প্রায় সর্বত্রই ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে তাহলে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া বিচিত্রগামী কি ধরনের রোগ হয় আমাদের পেটের রোগ কলেরা ডায়রিয়া টাইফয়েড আমাদের ফুসফুসের রোগ যক্ষা বা টিউবার কিউলোসিস আমাদের অন্যান্য যে সংক্রমণ হতে পারে মস্তিষ্কে যেমন এগুলো সবই কি ধরনের রোগ 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 ব্যাকটেরিয়া ঘটিত বহু হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার সঙ্গে একই সঙ্গে পাশাপাশি চলছে বহু রোগকে আমরা দমন করার বা তার প্রকোপ কমানোর অনেকভাবে চেষ্টা করছি কিন্তু রোগগুলো বারবারই মহামারীর রূপ ধরে আমাদের কাছে ফিরে আসছে আমরা এরপর দেখে নেওয়ার চেষ্টা করব ভাইরাস ঘটিত কি রোগ হতে পারে আমাদের খুব কমন যে সমস্যা সেটা হচ্ছে সর্দি কাশি কমন কোল্ড বা রাইনাইটিস এছাড়া আমাদের ইনফ্লুয়েঞ্জা হতে পারে ঋতু পরিবর্তন হলে আমাদের মামস মিজলস হতে পারে আমাদের বসন্ত রোগ হতে পারে এছাড়া আমাদের ত্বকে সংক্রমণ হতে পারে আমাদের যৌন সংক্রমিত রোগ এইডস হতে পারে আমাদের যকৃতের রোগ হেপাটাইটিস হতে পারে আমরা এবার জানব প্রোটোজোয়া বা প্রোটিস্টা দিয়ে কি রোগ হয় আমাদের বহু বাচ্চা আছে যারা ক্লাস করতে করতে হঠাৎ নাভির গোড়ায় তাদের ব্যথা হয় শ্লেষা জাতীয় মল তারা ত্যাগ করে তা এই রোগটাকে বলে আমাস হয় এর জন্য দায়ী হচ্ছে বা হিস্টোলাইটিকা আফ্রিকাতে এক ধরনের রোগ হয় স্লিপিং সিকনেস বা ঘুম রোগ তার জন্য দায়ী আমাদের পশ্চিমবঙ্গে একটি সময় একটি মহামারী প্রচুর লোকের জীবন নিয়েছিল সেই রোগটি হলো কালাজ্বর লিসম্যানিয়া এছাড়া বাচ্চাদের হতে পারে জিয়ার এবং একটি রোগ আমাদের সভ্যতার উষালগ্ন থেকে আমাদের সঙ্গে চলছে সেই রোগটি হলো ম্যালেরিয়া তার জন্য দায়ী জীবাণু হচ্ছে প্লাসমোডিয়াম এছাড়া ট্রাইকোমোনাস টক্সোপ্লাজমা ব্যালান্টিডিয়াম জাতীয় আদ্যপ্রাণীও আমাদের রোগ সৃষ্টি করতে পারে এবার চতুর্থ ধরনের অনুজীবদের জগতে আসি যাদের আমরা বলি ছত্রাক আমাদের মাঝে মাঝে হাত পা চুলকায় লাল হয়ে ফুলে ওঠে ঘা হয় এবং সেখান থেকে রস গড়ায় এই ধরনের সমস্যাকে আমরা দাঁত বলে থাকি এই সমস্যার জন্য দায়ী হচ্ছে ছত্রাকরা এই ছত্রাকরা আর কি কি রোগ তৈরি করতে পারে আমাদের পায়ে খা তৈরি করতে পারে যাকে বলে অ্যাথলেট ফুডস এছাড়া আমরা যে গোল গোল লাল হয়ে ফুলে ওঠার সমস্যার কথা বললাম তার নাম হচ্ছে রিংওয়ার্ম অর্থাৎ দুটো ছত্রাক ঘটিত প্রধান সমস্যা হচ্ছে অ্যাথলেটস ফুড এবং রিং অনুজীবরা অপরচুনিস্টিক অর্থাৎ সবসময় সুযোগ খোঁজে কিভাবে মানুষের দেহে তারা প্রবেশ করবে কোন কোন পথে তারা মানব দেহে প্রবেশ করতে পারে পানীয় জল হাঁচি কাশির মাধ্যমে যখন আমরা শ্বাসবায়ু গ্রহণ করি খাদ্যের মাধ্যমে রক্ত সঞ্চারণের মাধ্যমে বাহকের মাধ্যমে এবং অবাধ যৌন মিলনের মাধ্যমে তাহলে পানীয় জলের মাধ্যমে কলেরা ডায়রিয়া হাঁচি কাশির মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা যক্ষা খাদ্যের মাধ্যমে সালমোনেলোসিস রক্ত সঞ্চারণের মাধ্যমে ম্যালেরিয়া হেপাটাইটিস এবং এইডস বাহকের মাধ্যমে ম্যালেরিয়া এবং অবাধ যৌন মিলনের মাধ্যমে এইডস রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করতে পারে এতক্ষণ আমরা অনুজীবদের শুধু খারাপ খারাপই বলে গেলাম আমরা খুব ভয় পেলাম যে তারা আমাদের শরীরে এত রকম রোগ সৃষ্টি করবে কিন্তু অনুজীবরা কি সত্যিই এত খারাপ তাহলে তারা এত বছর টিকে আছে কি করে পৃথিবীর তারা কি কিছুই ভালো করে না এবার আমরা দেখে নেই অণুজীবরা কি করে আমাদের ভালো করে তোমরা জানো যে বাতাসে প্রায় সাতাত্তর থেকে উনআশি শতাংশ নাইট্রোজেন থাকে কিন্তু এই নাইট্রোজেন মানুষ সরাসরি গ্রহণ করতে পারে না কিন্তু অধিকাংশ জীবের দেহই এই নাইট্রোজেন দিয়ে তৈরি প্রোটিন দ্বারা গঠিত তাহলে আমরা নাইট্রোজেন পাবো কি করে এই অনুজীবরা সাহায্যের জন্য তখন হাত বাড়িয়ে দেয় মটর জাতীয় গাছের মূলের এক ধরনের অনুজীব বাস করে তাদের বলে রাইজোবিয়াম তারা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে মিশিয়ে দেয় উদ্ভিদ সেই নাইট্রোজেন ঘটিত লবণ গ্রহণ করে আমরা খাদ্যের মাধ্যমে সেই নাইট্রোজেন গ্রহণ করে প্রোটিন বানাই এবং এই প্রোটিন দিয়েই জীবজগতের নানা বৈচিত্র্য তৈরি হয় দ্বিতীয় যে উপকারী অনুজীবটির কথা আমরা জানব সেটি আমাদের মানব দেহের সঙ্গে যুক্ত আমাদের ক্ষুদ্রান্তে থাকে এসচেরেশিয়া কোলাই তার নাম সে ভিটামিন বি তৈরি করে এই ভিটামিন বি ছাড়া আমাদের লোহিত রক্ত কণিকা এবং তার ভেতর যে রঞ্জক থাকে হিমোগ্লোবিন তা তৈরি হওয়া সম্ভব নয় যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় আমরা দুর্বল হয়ে যাই কষে কষে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং তার থেকে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এছাড়া আরেক ধরনের উপকারী অনুজীব রয়েছে যারা একসঙ্গে মিলেমিশে থাকে তারা হলো শৈবাল এবং ছত্রাক তাদের অ্যাসোসিয়েশনকে বলে লাইকেন এই লাইকেনের রং যদি কখনো পরিবর্তন হয় তাহলে আমরা বুঝতে পারি কোনো একটি অঞ্চলে দূষণের প্রভাব অত্যন্ত বেড়ে গেছে অর্থাৎ পলিউশন ইন্ডিকেটার হিসেবে লাইকেন আমরা ব্যবহার করে থাকি এবার দেখো যে অনুজীবরা আর আমাদের কি কি বিভিন্ন উপকার করে অনুজীবরা কি করে অনুজীবদের দেহ থেকে একটা বিশেষ রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে যাকে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি তাকে বলা হয় অ্যান্টিবায়োটিক এই ধরনের অ্যান্টিবায়োটিকের উদাহরণ তোমরা জানো পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন এবং ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত স্ট্রেপ্টোমাইসিন এরিথ্রোমাইসিন এবং বর্তমান যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা অ্যান্টিবায়োটিক রয়েছে দুগ্ধ শিল্পে ব্যবহৃত হয় অ্যালকোহল তৈরি করতে ব্যবহৃত হয় পাউরুটি তৈরি করতে ব্যবহৃত হয় নানা ধরনের ফুড তৈরিতে ব্যবহৃত হয় বলা হচ্ছে আগামী দিনে অনুজীবরাই নাকি আমাদের খাদ্য হবে কেমন ধরনের খাদ্য তাকে বলা হয় সিঙ্গল সেল প্রোটিন বা এস অনুজীব অণুজীব এই ধরনের অনুজীব হচ্ছে ইস্ট বা স্পিরুলিনা তাকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি কারণ এদের মধ্যে প্রোটিনের পরিমাণ অত্যন্ত বেশি অর্থাৎ আগামী দিনে প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে অনুজীবরা বিশেষ ভূমিকা পালন করতে পারে অনুজীবরা নানান ধরনের জৈব অ্যাসিড তৈরি করে অনুজীবরা ভিটামিন তৈরি করে কৃষির মান বাড়ায় অণুজীবদের থেকে ভ্যাকসিন তৈরি হয় এবং সবথেকে যেটা বড় কথা কৃষি কাজে। আমরা এদের ইনসেকটিসাইড বা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি দেখো তো তোমাদের প্রিয় কোন খাদ্য দই তোমরা খুব ভালোবাসো চিজ কেক পাউরুটি ধোসা ইডলি ধোকলা এই বিভিন্ন ধরনের খাদ্য তৈরিতে অনুজীবরা বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও আমরা রান্নার মধ্যে ভিনিগার ব্যবহার করি এবং অ্যালকোহলও ব্যবহার করি আমরা এই অ্যালকোহল এবং ভিনিগার তৈরিতেও অনুজীব বিশেষ ভূমিকা পালন করে তাহলে অনুজীবরা যেমন খাদ্য তৈরি করে আবার খাদ্যকে তারা বিষও মিশিয়ে দিতে পারে অর্থাৎ দূষিত করে দিতে পারে ওই ধরনের খাদ্য খেলে আমাদের নানান রোগ হতে পারে তাহলে খাদ্যকে অনুজীবদের কাছ থেকে আমি কি করে ভালো রাখবো আমি বায়ুশূন্য করে রাখবো খাদ্যকে বা বিশেষ মোড়কে তাকে মুড়ে রাখবো রোদে শুকিয়ে নেব যাতে আদ্রতার পরিমাণ কমে যায় নুন মাখিয়ে রাখব বিভিন্ন খাদ্যে ভিনিগার যোগ করব কখনো বা খাদ্যে চিনি যোগ করব আর খাদ্যকে খুব কম তাপমাত্রায় রেখে উৎসেচকের কাজকে নিষ্ক্রিয় করব আর উচ্চ তাপ এবং উচ্চ চাপে খাদ্যকে প্রক্রিয়াকরণ করব যাতে অনুজীবরা সহজেই মরে যেতে পারে আমরা এই যে অনুজীবদের এতক্ষণ জেনে এবং বুঝে নেওয়ার চেষ্টা করলাম এই অনুজীবরা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কি তাদের বিশেষ গুণ বা ক্ষমতা আছে যার জন্য তারা আমাদের সব সময় ভাবায় দেখো অনুজীবরা অত্যন্ত এফিসিয়েন্ট কিন্তু তারা ডেফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাকচার অফ সেল তাহলে এই ডেফিসিয়েন্সি হচ্ছে তাদের এফিসিয়েন্সি এই খুব সরল গঠন বা মেশিনারি নিয়েই তারা কিন্তু আমাদের সবসময় ভাবিয়ে নিয়ে চলেছে অর্থাৎ তারা খুব দ্রুত কি করতে পারে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে অর্থাৎ স্পিডি গ্রোথ হচ্ছে অনুজীবদের অন্যতম বৈশিষ্ট্য এবার দেখো একটা অনুজীব রয়েছে খুব বড় ব্যাকটেরিয়া তাকে বলে সালফার পার্ল অফ নামিবিয়া থিও মার্গারিটা তার নাম সেটা এপিলোসিয়াম ফিসলেমিত থেকে প্রায় একশো গুণ বড় হতে পারে এটা কী করতে পারে যে অঞ্চলে নাইট্রোজেন এবং সালফাইডের পরিমাণ বেশি অর্থাৎ ওসান ফ্লোর সেখানে যে আরেকটি অনুজীবের কথা আমরা জেনেছি অ্যালগি বা প্ল্যাংটন তারা যদি পচে যায় সেই জায়গায় তারা খুব ভালোভাবে বাস করতে পারে এখন তারা সেটা কি করে তারা তাদের কোষপ্রাচীরের নিচে সালফার জমা করে এবং তাদের দেহের মধ্যে একটা বিশেষ স্থলী আছে তার মধ্যে তারা নাইট্রেটকে সঞ্চয় করে রাখে এবং এই নাইট্রেট সঞ্চয় করার জন্য এবং কোষপ্রাচীরের নিচে সালফারকে জমা করার জন্য তাদের আকার এত বড় হয় এবার আমরা আরেক ধরনের অনুজীবদের কথা জানি যারা বরফের মধ্যে থাকে যারা আকাশে থাকে যারা আন্ডারগ্রাউন্ডে থাকে বিভিন্ন এক্সট্রিম জায়গায় হিট কোল্ড রেডিয়েশন প্রেশার স্যালিনিটি অ্যাসিডিটি অন্ধকার এই সমস্ত জায়গায় যেখানে কোনোভাবে জীবন বেঁচে থাকা বা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় এই ধরনের পরিবেশেও অণুজীবরা নিজেদের খুব ভালোভাবে মানিয়ে নেয় এই ধরনের অনুজীবদের কথা আমি আগেও বলেছি এদের বলা হয় এক্সট্রিমো ফাইলস যেমন উদাহরণ হচ্ছে মিথেনো ককাস হ্যালো ব্যাকটেরিয়াম এবার দেখো সমুদ্রের খুব গভীরে প্রায় এক মিটার নিচেও অত্যন্ত চাপে এই অনুজীবরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারে প্রায় কত চাপ দেখো সেখানে চারশো অ্যাটমসফিয়ারের কম এবং তারা কি করে তাদের যদি এই নিচ থেকে উপরে নিয়ে আসা হয় সমুদ্রের ওপরে তবে কিন্তু তারা মারা যায় কোন কোন ব্যাকটেরিয়া থাকে যারা হট স্প্রিং সেখানে তাদের উষ্ণ প্রস্রবণে পাওয়া যায় সেখানকার তাপমাত্রা প্রায় পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেই আমরা কাবু হয়ে পড়েছি কিন্তু পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও এই ব্যাকটেরিয়াদের কাবু করতে পারে না সমুদ্রের খুব গভীরে হাইড্রোথার্মাল ভেন্ট বলে একটি জায়গা আছে সেখানে এক ধরনের অনুজীব পাওয়া যায় আর তারা তারা একশো সেন্টিগ্রেড তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এবার দেখো একটি বিশেষ ঘটনার কথা আমরা জানবো আমাদের অনেক সময় পেট খারাপ হয় পেট খারাপ হলে আমাদের দই খেতে বলে কেন এই দইয়ের মধ্যে একটি বিশেষ ধরনের অনুজীব পাওয়া যায় যাদের বলা হয় প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্স ধরনের ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয় এবং এরা কি করে করে এক ধরনের উৎসেচক তৈরি বাইফিডো যেটা দুধের মধ্যে থাকা বিশেষ শর্করা ল্যাক্টোজ এটা অনেক বাচ্চা সহ্য হয় না এই রোগটাকে বলে ল্যাক্টোজ ইনটলারেন্স এই ল্যাক্টোজ ইনটলারেন্স কমাতে সাহায্য করে একটি বিশেষ উৎসেচক ল্যাকটেজ যেটা এই ব্যাকটেরিয়াটা তৈরি করে আমাদের যে সমস্যাটা তৈরি হয় এই সমস্যা থেকে আমাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে আমরা একটি বিশেষ ব্যাকটেরিয়ার কথা জানব হ্যালো ব্যাকটেরিয়াম এই ব্যাকটেরিয়াটা অ্যাস্ট্রোনট যারা মহাকাশচারী তাদের বিশেষভাবে রক্ষা করে কি করে আমরা জানো যে মঙ্গল গ্রহে যেখানে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সেখানে স্পেস রেডিয়েশন হতে পারে কিন্তু এই ব্যাকটেরিয়ামগুলোর গায়ে একটা বিশেষ ধরনের জিনিস থাকে যা এদের রেডিয়েশন থেকে রক্ষা করে তাহলে আমরা কি করতে পারি এই রেডিয়েশনের রক থেকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি এই হ্যালো ব্যাকটেরিয়ামকে ব্যবহার করতে পারি হ্যালো ব্যাকটেরিয়াম আমাদের যারা মহাকাশচারী তাদের ডিএনএ কে রক্ষা করতে পারে এবং ডিএনএ রিপেয়ার করতে পারে আগামী দিনে এই হ্যালো ব্যাকটেরিয়ামকে ব্যবহার করে মহাকাশচারীরা অনেক ধরনের দুর্ঘটনা বা সমস্যা থেকে রক্ষা পেতে পারেন আমরা আরেকটি অনুজীবের কথা জানবো যার নাম সেরাটিয়া এই সেরাটিয়া একটি পিগমেন্ট তৈরি করে রং তৈরি করে বহু পুরনো দিনে মেডিয়াভাল চার্চ অর্থাৎ মধ্যযুগের চার্চে যারা প্রিস্ট ছিলেন তারা দেখতেন কি যে যখন এই ধরনের কোনো ব্যাকটেরিয়া কোথাও গ্রো করে তখন তাদের রঙ প্রায় রক্তের রঙের মতো লাল হয়ে যায় আচ্ছা তারা মনে করতেন যে সম্ভবত কাউকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়েছে এই ধরনের এই ব্রেড খেলে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই ব্রেডের লাল রং হওয়ার কারণ হচ্ছে এই বিশেষ ধরনের অনুজীবের দেহ থেকে নিঃসৃত একটি পিগমেন্ট আমরা এরপর ভাবার চেষ্টা করি যে মঙ্গল গ্রহে কি প্রাণ আছে আমরা এখনো সে সম্পর্কে নিশ্চিত নই কিন্তু উনিশশো সালে আমরা একটি ফসিল পেয়েছি যেখানে রডের মতো দেখতে এক ধরনের অনুজীব পাওয়া গেছে সেই অনুজীবটি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো উল্কা পিন্ডের মধ্যে পাওয়া গেছে এর বয়স প্রায় ১৬ মিলিয়ন বছর এবং অ্যান্টার্কটিকাতে এটি এসছিল তেরো হাজার বছর আগে আমরা যে অনুজীবদের কথা জানছি সেই অনুজীবদের মধ্যে একদল অনুজীবের কথা বলেছি ব্যাকটেরীয় ফাজ যারা ব্যাকটেরিয়াকে খেয়ে ভাইরাসকে খেয়ে ফেলে তাহলে আগামী দিনে আমরা ওষুধের পরিবর্তে যদি এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ফাঁজকে পেশেন্টদের উপর ব্যবহার করা হয় তাহলে যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে তবে কি ওই রুগী বা পেশেন্ট মারা যাবেন সম্ভবত মারা যাবেন না এই ব্যাকটেরিয় ফাঁজ ব্যবহার করে আগামী দিনে অনেক ড্রেডফুল ব্যাকটেরিয়াকে আমরা মেরে ফেলতে পারি আমরা বাড়িতে আমাদের গৃহপালিত পশুর অন্যতম হচ্ছে কি গরু তারা কি করে ঘাস খায় তাদের ঘাসের মধ্যে অন্যতম একটি শর্করা হলো সেলুলোজ সেই সেলুলোজকে পাচন করার জন্য একটি উৎসেচক লাগে সেলুলেজ কিন্তু এই ধরনের প্রাণীদের এই সেলুলেজ উৎসেচক তৈরি করার ক্ষমতা থাকে না এই মাইক্রোবসরা এদের পাকস্থলীর একটি বিশেষ অংশে এই উৎসেচক তৈরি করে এই সেলুলোসকে ভেঙে ফেলের চেষ্টা করে এবং এর জন্য এরা ঘাসকে খাদ্যরূপে কাজ করে এখানে আরেকটি কথা বলা দরকার একদিকে মাইক্রোপসরা যেমন তৃণভোজী প্রাণীদের খাদ্য সংগ্রহ খাদ্য পাচনে সাহায্য করছে আবার একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া মিথেনো এদের স্টমাকে পাওয়া যায় যারা প্রচুর পরিমাণে মিথেন তৈরি করে তোমরা জানো মিথেন একটি গ্রিনহাউস গ্যাস তার থেকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ঘটনাও ঘটছে মাইক্রোবসের মধ্যে কি কোনো কম্পাস থাকে হ্যাঁ মাইক্রোবসদের মধ্যেও একটি কম্পাস থাকে যারা ম্যাগনেটোট্যাক্টিক ব্যাকটেরিয়া অর্থাৎ আর্থের ম্যাগনেটিক ফিল্ডের দিক অনুযায়ী তারা নিজেদের দিক পরিবর্তন করতে পারে এবং একে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি ব্যাকটেরিয়াল কম্পাস তৈরি করতে পারি আমরা যে ডায়মন্ড বা হিরে ব্যবহার করি তাও সম্ভবত এই জীবাশ্ম ঘটিত কোন ব্যাকটেরিয়া থেকে তৈরি বহু বছর ধরে তাপ এবং চাপের প্রভাবে এই ব্যাকটেরিয়ার যে কলোনি তার কার্বন এই হিরে বা ডায়মন্ডে রূপান্তরিত হয়ে গেছে ব্যাকটেরিয়ার দেহ থেকে এক ধরনের আলো বেরোয় এই আলো বেরোনোর জন্য যে যৌগটি লাগে তাকে বলে লুসি ফেরিন এবং তার জন্য একটি উৎসেচক লাগে লুসিফারেজ কোনো কোনো ব্যাকটেরিয়া এই অরেঞ্জ ইয়োলো ইয়োলো গ্রিন বা ব্লু গ্রিন এত রঙের আলো তৈরি করতে পারে এই লুসিফারেজ উৎসেচকের সাহায্যে তারা কি করতে পারে আমরা সমুদ্রে খুব ঠান্ডা জলের মধ্যে তিমি থাকে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কি করছি ফ্যাট ডাইজেস্ট করার জন্য আমরা উৎসেচক তৈরি করছি এখন তিমি জাতীয় প্রাণী যখন সমুদ্রের জলে মরে যায় তাদের বডি ডিকম্পোজ করার জন্য সেখানে রয়েছে কারা ব্যাকটেরিয়ারা তাহলে আমরা যদি সেই ধরনের ব্যাকটেরিয়া সংগ্রহ করে কি করতে পারি তাদের দেহ থেকে ওই উৎসেচকগুলোকে সংগ্রহ করতে পারি তাহলে গ্রিজ জাতীয় জিনিস বা অয়েল জাতীয় জিনিসকে ধ্বংস করার জন্য আমরা এই উৎসেচকগুলো ব্যবহার করতে পারি ব্যাকটেরিয়া কি করতে পারে আমরা একটু আগেই বলেছি যে তারা আলো নিঃসরণ করতে পারে অর্থাৎ ব্যাকটেরিয়া কি হতে পারে বায়োলুমিনিসেন্ট হতে পারে ব্যাকটেরিয়াদের কি কাজে ব্যবহার করা যায় বিভিন্ন বিস্ফোরক বিস্ফোরক পদার্থ যেমন বা টিএনটি এই ধরনের পদার্থকে ভেঙে ফেলার ট্রাই জন্য বাই বাইফার্মেন্টেন্স বলে কোনো একটি ব্যাকটেরিয়াকে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আগামী দিনে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন গেরিলা যুদ্ধে এবং বিভিন্ন সংঘর্ষের ক্ষেত্রে বিস্ফোরক আগের থেকে লুকিয়ে রাখা হয় যাতে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে এই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা ব্যবহার করে ওই বিস্ফোরক খুব সহজেই নিষ্ক্রিয় করে ফেলা সম্ভব হবে ব্যাকটেরিয়া সমুদ্রের ওপরে অনেক সময় চলমান জাহাজ থেকে তেল পড়ে অয়েল স্পিল তৈরি হয় এই অয়েল স্পিলটাকে নষ্ট করে দেওয়ার জন্য ব্যাকটেরিয়া কাজ করতে পারে আমাদেরই একজন বাঙালি বিজ্ঞানী ডক্টর আনন্দ চক্রবর্তী এই ধরনের একটি ব্যাকটেরিয়া আমেরিকায় তৈরি করেছিলেন সিউডোমোনাস যেটি এই উপসাগরীয় যুদ্ধের সময় সমুদ্রের ওপর যে তেলের স্তর পড়েছিল সেই তেলের স্তরের মধ্যে থাকা হাইড্রোকার্বনকে ভেঙে সমুদ্রকে দূষণমুক্ত করেছিল আমরা লং স্পেস ফ্লাইট যেখানে মহাকাশচারীরা আছেন সেখানে তারা যে লন্ড্রি ব্যবহার করেন সেই লন্ড্রিতে কি হয় বহু নোংরা জিনিস জন্মায় সেখানে যদি ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় তাহলে তাদের যে অন্তর্বাস সে অন্তর্বাসের গায়ে থাকা নোংরাকে তারা সহজেই বিয়োজিত করে দিতে পারে অর্থাৎ লং স্পেস ফ্লাইট বা লন্ড্রিতে নোংরা পরিষ্কার করার জন্য আগামী দিনে মাইক্রোবসদের ব্যবহার করা হতে পারে মাইক্রোভসরা কি করে যেমন ভেজিটেবলস বা শাকসবজিকে নষ্ট করে তেমনি আবার এক ধরনের মাইক্রোবস আছে এয়ার টাইট মাইক্রোবস সেখানে ই কোলাই বা লিস্টেরিয়া দিয়ে এই মাইক্রো ভেজিটেবলসগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আরেকটি ব্যাকটেরিয়া আছে ল্যাব ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আমরা যদি তাদের ব্যবহার করি তবে লিস্টেরিয়ার গ্রোথ বা বৃদ্ধি আমরা কমিয়ে ফেলে খাদ্যকে দীর্ঘদিন আমরা সতেজ রাখতে পারি ব্যাকটেরিয়া থেকে চকলেট তৈরি হতে পারে ব্যাকটেরিয়া থেকে যে চকলেট তৈরি হয় সেরকম ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস এবং অ্যাসিটো ব্যাক্টর ব্যাকটেরিয়া থেকে আগামী দিনে প্লাস্টিক তৈরি হতে পারে বায়োপ্লাস্টিক যেগুলো বায়োডিগ্রেডেবল এবং খুব সহজেই তাদের আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এবং পরিবেশ দূষণ করতে পারি আমরা আমাদের যে ত্বক আমাদের আঙুল টো আর্ম লেগস তার উপরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায় যারা কোনোভাবেই ক্ষতিকারক নয় তারা কি করে অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়ার থেকে আমাদের রক্ষা করে আমরা আরেকটি ব্যাকটেরিয়ার কথা জানার চেষ্টা করব সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস একে বলে লিটারারি মাইক্রোবস কেন বহু বিখ্যাত কবি লেখক কিটস ব্রাউনিং অস্টিন অরওয়েল তারা সবাই এই যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তাই তাকে লিটারি মাইক্রোব বলা হয় আমরা আমাদের নোংরা হাত দিয়ে খাদ্য খাই তাই না অফিস থেকে স্কুল থেকে বাড়ি ফিরে আমরা হাত না ধুয়েই খাদ্য খেয়ে থাকি এবং নানান রোগে আক্রান্ত হই আমরা যদি খুব ভালো করে সাবান দিয়ে হাত না ধুই তাহলে আমরা যদি মাইক্রোস্কোপের সাহায্যে ওই নোংরাটা দেখি দেখব মিলিয়ানস অফ মাইক্রোবস সেখানে রয়েছে এবং অধিকাংশ মাইক্রোবস কিন্তু যা রয়েছে তা হার্মলেস কিন্তু কিছু কিছু মাইক্রোবস রয়েছে যারা খুব খারাপ ধরনের রোগ তৈরি করতে পারে চাষিরা আজকাল কি করছেন বিভিন্ন ব্যাকটেরিয়াকে ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার করছেন এই ধরনের একটি ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস যার থেকে বিষাক্ত পদার্থ তৈরি হয় বিটি টক্সিন তা দিয়ে তুলো গাছের পোকাকে মারা যেতে পারে আমরা এরপর দেখে নাও যে মনুমেন্টস যে সমস্ত সৌধ রয়েছে তাদের ক্ষতি করে এই অনুজীবরা আমাদের দাঁতের ক্ষতি করে আমাদের ফুড পয়জন করে এবং এমনকি যুদ্ধেও এই অনুজীবদের শত্রুপক্ষ কি হিসাবে ব্যবহার করতে পারেন অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন অর্থাৎ এই অণুজীবরা ওয়েপন্সও হতে পারে কোনো কোনো জলাশয়ে যদি এই অনুজীবের সংখ্যা যেমন অ্যালগি বা শৈবালের সংখ্যা খুব বেড়ে যায় তখন জলের রং সবুজ হয় জলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং মাছ মোড়ে ভেসে ওঠে এবং সেই জলাশয় আগামী দিনের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এই ঘটনাকে বলে ইউট্রফিকেশন তোমরা কি করতে পারো একটু দই নিতে পারো সেখানে মিথিলিন ব্লু নামক একটি রং যোগ করে তোমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে তোমরা দেখতে পাবে অসংখ্য ব্যাকটেরিয়া সেখানে রয়েছে এই ব্যাকটেরিয়ারাই দুধকে দইতে পরিণত করে এই ব্যাকটেরিয়ার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস এখন গরমের ছুটি চলছে তোমরা এই ধরনের অ্যাক্টিভিটি বাড়িতে নিজেরা করে দেখতে পারো বিভিন্ন সময় পৃথিবীতে এই অণুজীবদের নিয়ে বহু বিজ্ঞানী কাজ করেছেন যার ফলে খালি চোখে দেখা যায় না এই অনুজীবের জগৎ আমরা জানতে পেরেছি এরম বিখ্যাত বিজ্ঞানীরা হলেন রবার্ট হুক লিউয়েন হুক লুই পাস্তুর রবার্ট কক জোসেফ লিস্টার এডওয়ার্ড জেনার পল এলরিচ এবং আলেকজান্ডার ফ্লেমিং আগামী দিনে আমরা পৃথিবীকে করতে চাইছি তাহলে দূষণ মুক্ত করতে গেলে একদিকে যেমন গাছ পোতা তেমনি যে দূষিত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে তা ভেঙে ফেলা দরকার এবং তাকে অন্য পদার্থে অবিষাক্ত পদার্থে রূপান্তর করা দরকার অণুজীবরা এই কাজে আমাদের পক্ষে অত্যন্ত সহযোগী হতে পারে কারণ অনুজীবের দেহ থেকে নিঃসৃত উৎসেচক দুটো প্রধান কাজ করে একটি বায়োডিগ্রেডেশন একটি বায়ো ট্রান্সফরমেশন তার নন ননটক্সিক মেটাবোলাইট তৈরি হয় তবে নিয়ে আলোচনা করতে করতে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আগামী দিনের পৃথিবী টিকে থাকবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত সাতশো থেকে আটশো কোটি মানুষ তাদের ব্যবহৃত বর্জ্য কোথায় জমা হবে এ নিয়ে আমরা অত্যন্ত ভাবিত কিন্তু খুব কি ভাবনার প্রয়োজন আছে যে অনুজীবদের আমরা খালি চোখে দেখতে পাই না সেই অনুজীবরা কিন্তু নিঃশব্দে কাজ করে যাবে এই পৃথিবীকে আগামী দিনের জন্য বাসযোগ্য করতে কি করতে পারে তারা এই যে যে দূষক পদার্থ আমরা পরিবেশে ক্রমাগত আমরা ছাড়ছি হার্মফুল এনভায়রনমেন্টাল পলিউটেন্স তার মধ্যে নানা হাইড্রোকার্বন রয়েছে প্লাস্টিক রয়েছে পেস্টিসাইড রয়েছে এই ধরনের পদার্থকে ভেঙে ফেলার ক্ষমতা আমাদের নেই কি করতে হতে পারে আমাদের তাদের পুড়িয়ে ফেলতে হতে পারে তাহলে দূষণের মাত্রা আরো বেড়ে যাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে আমরা এই তপ্ত পৃথিবীতে কি বাঁচতে পারব আশার আলো দেখাচ্ছে অনুজীবরা তাদের দেহ থেকে নির্গত উৎসেচক কি করবে এই ধরনের দূষিত বর্জ্য পদার্থকে অভঙ্গুর দূষক পদার্থকে ভেঙে ফেলবে পদ্ধতিটির নাম বায়োডিগ্রেডেশন এবং অন্যান্য ব্যবহারযোগ্য পদার্থের রূপান্তর করবে পদ্ধতিটির নাম বায়ো দিনের পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য যে দুটি শব্দ যুগল কাজ করবে সেটি হচ্ছে বায়োডিগ্রেডেশন এবং বায়োট্রান্সফরমেশন এবং তার শক্তি এবং সমস্ত ফুয়েল যোগাবে এই অনুজীবরা আর আগামী দিনের পৃথিবী সেই পৃথিবীর অর্থনীতি যা প্রায় থেকে কোটি লোককে বাঁচিয়ে রাখবে সবার স্বাস্থ্য ভালো রাখবে খাদ্য সরবরাহ করবে একে অপরের সঙ্গে সহযোগিতা করবে শক্তি উৎপন্ন করবে ভায়াবল ইকোনমি হবে এবং নতুন ধরনের উদ্ভাবন হবে তবে আমরা কি বলতে পারি যে অর্থনীতির উপর আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে এই অর্থনীতিতেও আগামী দিনে পরিবর্তন আসবে যাদের খালি চোখে দেখা যায় না তারা রিমোট কন্ট্রোলে এই অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সেই অর্থনীতির নাম হবে মাইক্রোবিয়াল বায়ো ইকোনমি আমাদের স্বাস্থ্য আমাদের খাদ্য আমাদের সহযোগিতা আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি আমাদের অর্থনৈতিক বৃদ্ধি এবং আগামী দিনে আমাদের সমস্ত উদ্ভাবন সবেতেই বিভিন্ন ভূমিকা রাখবে এই অনুজীবরা তাই অনুজীবরা একই সঙ্গে আমাদের বন্ধু এবং একই সঙ্গে অনুজীবরা আমাদের শত্রু খুব সচেতনভাবে ভাবে অণুজীবদের ব্যবহার করলে এই পৃথিবীকে আমরা সুন্দর এবং বসবাসযোগ্য করে রাখতে পারব ধন্যবাদ